আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাইদুর রহমান সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকি স্কুল অ্যান্ড কলেজ আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের পাটিগণিত অংশের অনুশীলনী এক দশমিক তিনের গাণিতিক সমস্যার সমাধান করব তোমরা এখানে তোমাদের পাঠ্য বইয়ের চারের কনং গাণিতিক সমস্যাটি দেখতে পাচ্ছ ইউক্লিডীয় পদ্ধতিতে ছিয়ানব্বই ও একশো বিশের লশাগো নির্ণয় করতে হবে এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব প্রথমেই আমরা যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলো তুলে নিচ্ছি ছিয়ানব্বই আরেকটি সংখ্যা হলো একশো বিশ এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো বা গুণনিয়োগ বের করব প্রথমেই দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করলে আটচল্লিশ দুই ছিয়ানব্বই ষাট দুয়ে একশো বিশ এবার আবার দুই দিয়ে ভাগ করব চব্বিশ দুয়ে আটচল্লিশ ত্রিশ দুয়ে ষাট আবার দুই দিয়ে ভাগ করবো বারো দুয়ে চব্বিশ পনেরো দুয়ে ত্রিশ এবার তিন দিয়ে ভাগ করতে হবে তিন চারে বারো তিন পাঁচে পনেরো আর যায় না আমরা আর কোনো গুণনীয় এখানে পাব না আমরা এখানে ছিয়ানব্বই এবং একশো বিশের নিয়োগগুলো পেলাম দুই 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 তিন চার পাঁচ এখন আমরা লিখব সতরাং ছিয়ানব্বই ও একশো বিশ এর লগো এই যে গুণনীয়কগুলো পেয়েছি এগুলো গুণ আকারে লিখে দিব দুই গুণন দুই গুণন এই দুই গুণন তিন গুণন চার গুণন পাঁচ এবার এই সংখ্যাগুলোর গুণফল বের করবো দুই দুয়ে চার চার দুয়ে আট তিন আটে চব্বিশ চব্বিশ চারে ছিয়ানব্বই ছিয়ানব্বই পাঁচে চারশো আশি গুণফল হলো চারশো আশি তার মানে আমরা লসাগু পেলাম চারশো আশি সর্বশেষ লিখতে পারি সুতরাং নির্ণীয় লগো চারশো আশি এবার আমরা গণং সমস্যাটি সমাধান করব প্রথমেই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলো তুলে নিচ্ছি তেত্রিশ পঞ্চান্ন ষাট আশি নব্বই আগের মতোই আমরা গুণনিয়োগ বের করব এখানে যে সংখ্যাগুলো রয়েছে আমাদের দেখতে হবে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করব যাতে করে কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা যায় এই ক্ষেত্রে আমরা দুই নিচ্ছি তেত্রিশকে ভাগ করা যায় না নিঃশেষে এজন্য তেত্রিশ থেকেই গেল পঞ্চান্ন থেকে যাবে এবার দুই দিয়ে ষাটকে ভাগ করলে অর্থাৎ ত্রিশ দুয়ে ষাট চল্লিশ দুয়ে আশি পঁয়তাল্লিশ দুয়ে নব্বই এবার আবার আমরা দুই দিয়ে ভাগ করব তেত্রিশ থেকে গেল পঞ্চান্ন থেকে যাবে পনেরো দুয়ে ত্রিশ বিশ দুয়ে চল্লিশ পঁয়তাল্লিশ থেকে গেল এবার তিন দিয়ে ভাগ করতে হবে তিন এগারো তেত্রিশ পঞ্চান্ন নিঃশেষে ভাগ করা যায় না এই জন্য থেকেই যাবে তিন পাঁচে পনেরো বিশ থেকেই যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ এবার পাঁচ দিয়ে ভাগ করব এগারো থেকেই যাবে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ একে পাঁচ চার পাঁচে বিশ তিন পাঁচে পনেরো এবার এগারো দিয়ে ভাগ করব এখানে হবে এক 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 চার থেকেই যাবে থেকেই যাবে ল সাগো এবার আমরা এই উৎপাদকগুলোকে বা গুণনীয়কগুলোকে গুণ আকারে লিখে দেব এখানে রয়েছে দুই গুণন দুই তিন তারপর পাঁচ তারপর হলো এগারো এই একগুলোকে আমরা না নিলেও পারব এখানে রয়েছে চার এরপর তিন এবার এই সংখ্যাগুলোর গুণফল বের করতে হবে দুই দুই চার তিন চারে বারো পাঁচ বারো ষাট ষাট এগারো ছয়শো ষাট ছয়শো ষাট চারে দুই হাজার ছয়শো চল্লিশ দুই হাজার ছয়শো চল্লিশ তিনে সাত হাজার নয়শো বিশ অর্থাৎ এই সংখ্যাগুলোর গুণ ফল হল সাত হাজার নয়শো বিশ অর্থাৎ ল সাগু পেলাম সাত হাজার নয়শো বিশ সর্বশেষ আমরা লিখতে পারি সুতরাং নির্নি লগু সাত হাজার নয়শো বিশ প্রিয় শিক্ষার্থীরা ইউক্লিডীয় পদ্ধতিতে কিভাবে লসাগু বের করতে হয় তা তোমরা জানতে পারলে আশা করি তোমরা এখন থেকে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু আগু নির্ণয় করতে পারবে আমি এই অনুশীলনীর থেকে চারের ক ও গণং সমস্যা দুইটি সমাধান করেছি তোমাদের অনুশীলনী এক দশমিক তিন থেকে চারের খনং সমস্যাটি বাড়ির কাজ হিসেবে থাকবে আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটি বাড়িতে নিজেরা সমাধান করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই প্রত্যাশায় আজকের ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে